আব্দুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে আজ কুলটিতে স্টেট ব্যাংকের নিকট একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরের উদ্বোধন হয় আসানসোল পৌর কর্পোরেশনের প্রাক্তন ডেপুটি মেয়র তাবাসসুম আরা, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাচ্চু রায়ের হাত দিয়ে। শুনুন কি বললেন তারা। सभी लोगों ने मिलकर हमारे इस ब्लड कैंप को कामयाब बनाया। आज हमारे ऐसे किसान, ऐसे व्यक्ति का हमारे जन्मदिन है, डॉक्टर एपीजे अब्दुल कलाम। ये हमारे मिसाइल मैन है, हमारे 11वें प्रेसिडेंट है इंडिया के। ये हमारे लिए आज के लिए बहुत बड़ा दिन है, पर पूरे हिंदुस्तान के लिए बहुत बड़ा दिन है कि आज हम लोग डॉक्टर एपीजे अब्दुल कलाम का जन्मदिन के मौके पर ब्लड डोनेशन का कैंप किए। मैं हर एनजीओ से अनुरोध करूँगी कि आप लोग भी हमारे इस तरह का ब्लड कैंप का ऑर्गेनाइज कीजिए, क्योंकि ब्लड हमारे लिए, हर किसी के लिए बहुत जरूरी है। एक ब्लड दान करने से 3 लोगों की मदद होती है। तो आज के इस ब्लड कैंप का हमारा एक ही मकसद है कि लोगों को हम लोग सोचते हैं लोगों तक पहुंच सके, और हमारे एपीजे अब्दुल कलाम के जन्मदिन के मौके पर सभी से मेरी एक कि हम लोग कुछ सोच अपने एपीजे अब्दुल कलाम की तरह रखें, आगे आगे बढ़े। हम सब পবিত্র দিন এপিজে আব্দুল কালামের জন্মদিন, যাকে আমরা মিসাইল ম্যান বলে গোটা ওয়ার্ল্ড পৃথিবী যে জানি। এবং তিনি এত বড় সায়েন্টিস্ট ছিলেন যে পৃথিবীর মধ্যে যদি খুঁজে বার করা যায় তো তার মতো সায়েন্টিস্ট পাওয়া মুশকিল। এবং তিনি সর্বোপরি তিনি আমাদের ভারতবর্ষের তিনি রাষ্ট্রপতি ছিলেন। ওর থেকে বড় সম্মান জীবনের মধ্যে আর কিছুই হয় না, যেটা হচ্ছে রাষ্ট্রপতির সম্মান। তো আজকের দিনে এখানকার ইয়ুথপ্রাম এবং এপিজে আব্দুল কালামের যে এখানে সংস্থা আছে, তারা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন, ওদেরকে জানাই অভিনন্দন। কারণ ব্লাড ডোনেশন এমনই একটা জিনিস যেখানে একটা জীবনকে রক্ষা করে, একটা মৃত্যু তাকে ব্লাড দিয়ে বাঁচানো যায়। ব্লাডের কিন্তু কোনো রং হয় না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না ইসাই। ব্লাডের একটাই রং হচ্ছে, সেটা হচ্ছে লাল। তো সেই জন্যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি বলবো আপনাদের এই চ্যানেলের খাস বার্তার মাধ্যমে যে প্রত্যেকটা পাড়াতে যেন ব্লাড ডোনেশন ক্যাম্প, কারণ ব্লাডের আকার প্রচণ্ড রকম গভর্নমেন্ট অফিসে ঘুরে আমি দিতে। সকলকে শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। সামনে কালী পূজা এবং ছট পরব, সকলকে শুভেচ্ছা জানিয়ে ছোট্ট বার্তা আপনাদের কাছে রাখলাম। এই অনুষ্ঠানে টিঙ্কু খান, সাদ্দাম আলী, নাসিম আনসারি, মাস্টার মুদ্দাসির ও অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতি দেখা যায়। কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। গীতা কনস্ট্রাকশন, কল্যাণী, গাছিয়াপাড়া, শহর, রাজবিহাটি, ছাড়পাড়া, রুচি। ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478 7795। The Black Harbor Multi Cuisine Restaurant, সব রকম খাবারের সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। The Black Harbor 225/1RBC Road, নৈহাটি।